আট সালা এত সকাল সকাল এতবার করে কেউ ফোন করে? ভিডিওটা কিন্তু চলছে। ই বাবা বন্ধ কর বন্ধ কর বন্ধ কর, আজকের ভিডিও বন্ধ হবে না। বাবারে তুই তো সকাল সকাল এত এনার্জি থাকে না, আজকে কি করে এত এনার্জি? মানুষ এত ভালোবাসা দিচ্ছে, ভিতর থেকে বেরোচ্ছে আজকে। কিন্তু কোনো প্ল্যানিং নেই, কিছু নেই, যাবিটা কোথায়? প্ল্যানেটে চলো, চা খেয়ে আসি, দিনের শুরুটা চা খেতেই করি। তা অবশ্য ঠিক, মানুষের ভালোবাসা তো ঠিকই পাচ্ছি, কিন্তু তোর সাথে থেকে থেকে না এটা চাখর হয়ে যাচ্ছি। হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আমি দীপু। আর আমি শিলাদিত্য। ঘুমটা তো আজকে পুরো 12টার বাজিয়ে দিলি, কিন্তু আরেকটা জিনিস ভেবে দেখলাম, আমাদের ডেলি আড্ডা মানুষের হয়তো ভালো লাগছে, তো সেই এন্তুতে আরও বেরিয়ে পড়লাম। তো চলো প্ল্যানটাকে দেখা হচ্ছে। চলে এসেছি চা খেতে স্প্ল্যানেটে। তো স্প্ল্যানেটে আমরা কোথায় আছি? এখন আছি আমার ডেকাস লেনে। আর ডেকাস লেনের বিষয়ে তো তোমরা কম বেশি সব জানো। আর ডেকাস লেন মানে চিত্তবাবুর দোকান, ওখান থেকেই আজকে আমাদের ডেলি আড্ডাটা শুরু করব। আর তুই কিন্তু এই সকাল সকাল আমাকে ডেকে এনে বেশ ভালোই করলি। কেন বলো তো? কারণ এই যে সকালের একটা আলাদা ফ্রেশ এয়ার, যেটা কিনা আমরা পাই না সাধারণত, এইটা পেয়ে যে একটা আলাদাই ফিল হচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো চলো চিত্তবাবুর দোকান থেকে আজকে ডেলি আড্ডা শুরু হোক, কারণ আমরা বাঙালি খেতে ভালোবাসি। তো ফাইনালি চিত্তবাবুর দোকানের চা আমার হাতে চলে এসেছে, তাও বলছি বাকিটা। সত্যি তোর সাথে থেকে থেকে না একটা চাকর হয়ে যাবো, কিন্তু যাই বলিস এই চাটা খেয়ে কিন্তু একটা আলাদাই এনার্জি আসছে। চাকর তো তোমাকে হতেই হবে, কারণ তুমি বাঙালি, আর বাঙালি প্রথম ভালোবাসা মানেই চা। কিন্তু যাই বলিস চা খেয়ে মন তো ভরে, কিন্তু পেট ভরে না পাগলা। অলরেডি চোখটা আমার রুটি আর ঘুগনির দিকে চলে গেছে, এখন ওটাই ট্রাই করবো। ফাইনালি আমার কাছে রুটি আর ঘুগনি চলে এসেছে। তোমরা দেখতেই পাচ্ছ, দু পিস রুটি দিয়েছে, স্যালাড দিয়েছে, ঘুগনি দিয়েছে, আর ওপরে একটু মশলা দিয়েছে। তো খেয়ে বাকিটা বলছি আর কি। সত্যি বলতে এতদিন তো অনেকের ভিডিও দেখে এসেছি, তো আজ ফাইনালি চিত্তবাবুর দোকানে এলাম। মটরটা যেরকম সিদ্ধ হয়েছে, ঝোলও আছে, ইজিলি রুটি দিয়ে খাওয়া যাবে, একটা আলাদা ব্যাপার আছে। বিশ্বাস করুন, ছোটোবেলা থেকে অনেক জায়গায় ঘুগনি উঠে গেছে, অনেক জায়গায়। প্রথমত একটা জিনিস ভালো লাগে না, স্যালাড দিয়েছে, যেটা আমি অনেক জায়গায় খেয়েছি, কিন্তু স্যালাডটা কোনো জায়গায় দেয়নি। আর মটরটা ভালোই সেদ্ধ হয়েছে, আর টেস্টটা একটু ঝোলটা একটু পাতলা আছে, কিন্তু একটু টেস্ট আছে, মানে যেরকম বেসিক্যালি আমরা ঘরোয়া ঘুগনি খাই ওরকম। তো ফাইনালি আমাদের মর্নিং ব্রেকফাস্ট তো হয়ে গেল, আর আমাদের পার হেড 35 টাকা করে পড়েছে। আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আবার কী হলো? আজকের কে যেন সকালবেলা আমাকে ফোন করে বলছে সকালে ব্লগ করা যায় নাকি? আরে ভাই, খাবারটা যে এত ভালো ছিল, এটা আলাদাই জোশ পেয়ে গেছি। আই অ্যাপ্রিসিয়েট ইউ ব্রো, আই ফিল ইউ ব্রো, থ্যাংক ইউ। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে কী করতে হবে, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব, আর হ্যাঁ বেল আইকনটাও ক্লিক করতে ভুলো না। টিল দেন সাইনিং অফ, টাটা।